বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো। এগুলো একটা আমার বক্তব্য পেশ করছি। যখন আমি স্টোরিতে ছবি দিতাম, তখন দেখতাম ভালোবাসায় ভরে যাচ্ছে, লাইকে ভরে যাচ্ছে, কমেন্টে ভরে যাচ্ছে, রিলে দুই একটা কমেন্ট যাও ইসে করো, কিন্তু আমি যখন ব্লগ করি তখন দেখি একটা লাইকও তোমরা দাও না। এটা মানে আমি বুঝে উঠতে পারছি না কেন। আমি তো স্টোরিতেও খুব একটা সেজে গুজে সুন্দর করে ছবি পেস্ট করি না, পোস্ট করি না। আর দ্বিতীয়ত, তোমরা হচ্ছে যে যখন, এটা তো বন্ধুত্বের পরিচয় না, আমি যখন ব্লগ করব সেই ব্লগ তোমরা দেখবে, কিন্তু তোমরা একটা লাইক কমেন্ট করবে না, তাহলে কী হবে? এটা বন্ধুত্বের পরিচয় হলো? বন্ধুত্বের পরিচয় হলো সব কিছুতেই। তোমরা যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো, তাহলে ব্লগেও তোমরা কিন্তু, আমি যেহেতু ইউটিউবে ব্লগ করি, তোমরা কিন্তু, আমি তো সেটা ফেসবুকেও শেয়ার করি, হোয়াটসঅ্যাপেও শেয়ার করি, তোমরা সেখানে যদি লাইক কমেন্ট করো তাহলে আমি একটু খুশি হব। যদি লাইক কমেন্ট করতে তো তোমাদের কোনো পয়সা লাগে না, সেখানে বন্ধুত্বের পরিচয় রাখার জন্য এটুকু তোমরা করতেই পারো। আমি কিন্তু তোমাদের প্রতিটা ইসেতেই আমি লাইক কমেন্ট, শেয়ার যতটা পারি করি, কারণ আমি জানি এর থেকে আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমার তোমার যদি আমার একটু লাইক কমেন্টে যদি তোমাদের লাভ হয়, তাতে আমার তো ক্ষতি হবে না, হচ্ছে না, সে কারণে কিন্তু আমি তোমাদের লাইক কমেন্ট শেয়ার করি। কিন্তু আমার ব্লগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না, কিন্তু স্টোরিতে ভালোবাসা উপচে পড়ে, যেটা রাখার জায়গা থাকে না, এটার মানে কি বুঝতে পারলাম না। ঠিক আছে, আমার ব্লগে, ইউটিউবে ব্লগে, যে তোমার হচ্ছে পাপিয়াস ব্লগ, PAPIA'S বিএলজি ব্লগ, সব বড় হাতেরই লেখা আছে। তোমরা ইসে করো, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে একটু খুশি হব। আমাকে খুশি রাখার জন্য তোমরা এটুকু করতেই পারো। ঠিক আছে, রাখি।